শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আফসার আলী পিতা মৃত সরফুদ্দিন, মাতা মৃত অভিরঞ্জনিসা। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাথিয়া উপজেলা ডিউটি কমান্ডার, বর্তমানে আছি গ্রাম রঘুনাথপুর আতাইপুরা, রঘুনাথপুর আতাইপুরা উপজেলা সাথিয়া জেলা পাবনা। আমি যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম, ক্লাস করতেন। আমি তো এখন ক্লাস টেনে পড়তাম। টেনে পড়তাম, তখন কোন রাজনীতি করতেন? জাতীয় লীগের আমি সাধারণ সম্পাদক এই অঞ্চলের। আপনার সভাপতি কে ছিল? আমার সভাপতি ছিল নিজাম ভাই, মারা গেছে, থানা কমান্ডার ছিল। আপনি যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? 1971 সালে 23শে মার্চ সহায় প্রাণ কেন্দ্র টাউন হল ময়দানে বাংলাদেশ পতাকা উত্তোলন। 1971 সালে 25শে মার্চ সকালবেলা বকুল ভাইয়ের নেতৃত্বে সিপিকের বাড়ির সামনে জরুরি সভা আহ্বান করা হয় এবং সভায় এই সিদ্ধান্ত গণিত হয় যে প্রতিটি থানা গ্রামে মহল্লায় বন্দুক ও গুলি যেভাবে হোক সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আমাদের গ্রামের মোহাম্মদ আলী তার বন্দুক দিয়েছিলেন এবং মুসলিম উদ্দিন মোল্লা রিয়াজউদ্দিন বিশ্বাসের বন্দুক নিয়েছিলেন। পাবনা জেলার প্রশাসক নুরুল কাদের খান, তিনি সব সময় বকুল ভাইকে পাকিস্তান সরকারের সকল গোপন তথ্য দিয়ে দিতেন। 28শে মার্চ পুরানো টেলিফোন ভবন প্রাঙ্গণে সংগঠিত রাইফেল যুদ্ধে আবহাওয়া সাধারণ অংশগ্রহণ করিয়া পাবনা ময়লাগাড়ি পাক হানাদার সঙ্গে যুদ্ধ করে পাক সেনাদের নিধন করে পাবনার সদস্য সাথিয়া বিস্তীর্ণ অঞ্চল সহ শত্রু মুক্ত করে। এই অবস্থা কায়েম ছিল 10ই এপ্রিল পর্যন্ত। আমি নাজবুল হক নামে, আব্দুল বারী বাবু আর আছে হাইবুল্লা খান। 21শে এপ্রিল সিঙ্গিসপুর বর্ডার পার হয়ে কামারপাড়া রিক্রুট ক্যাম্পে উঠি এবং সেখানে অধ্যাপক আবু সাইদ ভাই ক্যাম্পের ইনচার্জ ছিল। 5-7 দিন পর আমরা পশ্চিম দিনাজপুরে কালিয়াগঞ্জ পুনরায় ট্রেনিং করি। পরে আমাদেরকে হায়ার ট্রেনিংয়ের জন্য শিলিগুড়ি পানিঘাটা পাঠায়। সেখানে 21 দিন ট্রেনিং করি। জুলাই মাসের ট্রেনিং শেষে বহরমপুরে, আনারপুরে, পুরে, পুরা প্রাক্তন লিডার আখতার হোসেন এবং গ্রুপ লিডার মৃত হাইবুল্লাহ নেতৃত্বে ইপিআর ক্যাম্প দখল করে এবং সেখানে 1 মাস অবস্থানের মধ্যে
দৈদা পার্সিনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হই এবং শেষের পর আমরা যুদ্ধে কুলাতে না পেরে আমরা বর্ডার পার হয়ে ভারতের ভিতরে প্রবেশ করি। ভারতের ক্যাম্পে 5-7 দিন থাকার পর জলঙ্গে ইয়ত ক্যাম্প পাঠানো। সেখানে ক্যাম্পের দায়িত্বে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শরীফুর রহমান দিলভাই ওয়াজউদ্দিন খান। পরবর্তী আমরা আসাম হইতে বজরা নৌকা যোগে ব্রহ্মপুত্র নদী পার হয়ে সিরাজগঞ্জ সাজাপুর অন্তর্গত চিতলিয়া গ্রামে গোকুলবাইয়ের বাড়িতে আসি এবং আধা ঘন্টার মধ্যে পাক সেনারা রাজাকার সহ 3 নৌকা করে গোকুলবাইয়ের বাড়িতে আক্রমণ করার জন্য আসে। আমরা দেখার পরই আমাদের গ্রুপ লিডার মৃত হাইবুল্লাহ নেতৃত্বে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধ করি এবং ওই যুদ্ধে আমরা কয়েকজন পাক বাহিনীকে নিহত আহত করি। পরবর্তী আরও আনুমানিক 100 জনের মতন পাক বাহিনী রাজাকার আলবদর পিসগোট নৌকা জোরে আমাদের আক্রমণ করে। তখন আমরা ওই গ্রাম থেকে পিছু হেঁটে চলে আসি। ওই দিনটি ছিল 71-এর 6-ই সেপ্টেম্বর। সেই দিন মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু ভাইয়ের ছোট বোন ফেরদৌসী বেগম ইদি শহীদ হন। 11-ই অক্টোবর 1971 আমরা আনুমানিক 139 জন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা সহ সাঁথিয়া হাইস্কুলের রাজাকার মালয়েশিয়া পাকিস্তানি হানাদার ক্যাম্পের যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ নিজামুদ্দিনের নেতৃত্বে অপারেশন করে যুদ্ধে এক পর্যায়ে আমাদের LMG সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তী মেরামত করে অপারেশন পরিচালনা করি এবং হাইস্কুলে 10-12 জন রাজাকার মালয়েশিয়া ও পাক সেনা মৃত্যুবরণ করে। নবম্বর পরে কালিয়া গ্রামে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করি এবং কালিয়ান শহীদগঞ্জ চাঁদ তবে 27 নভেম্বর জেলাউরিতে প্রায় আনুমানিক 3 ঘণ্টার সময় পাক বাহিনী আক্রমণ করে এবং সেখানে আমাদের সঙ্গে পাক বাহিনীর সম্মুখযুদ্ধ হয়। এই যুদ্ধে আমরা আমাদের 9 জন মুক্তিযোদ্ধাকে হারাই। অধ্যাপক আবু সাইদের বন্ধুপতি আব্দুল আওয়াল শহীদ হন। 9 ডিসেম্বর পাক হানাদার মুক্ত করি। আমরা বাঙালি জাতিকে একটি লাল সবুজের পতাকা উপহার দিতে পেরেছি। নিজেদের গর্বিত মনে করছি। জয় বাংলা, জয় বাংলা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।